আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় মাশরুম যোগ করার অবিশ্বাস্য কিছু কারণ রয়েছে, যা আজ আমরা জানবো। আসুন আমরা নিজেরা মাশরুমের মধ্যে লুকানো পুষ্টিগুণ সম্পর্কে জানি এবং অন্যকে জানতে সাহায্য করি। আসসালামু আলাইকুম, আমি বদরুল আলম, বিশ্ব বাংলা আছি আপনাদের সাথে। মাশরুম সম্পর্কে অজানা সব তথ্য জানতে সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথেই থাকুন। মাশরুম অত্যন্ত পুষ্টিকর, প্রোটিন সমৃদ্ধ এবং ঔষধি গুণ সম্পন্ন হয়, এটাকে সুপার ফুড বলা হয়। আমাদের দেশে সব থেকে জনপ্রিয় ওয়েস্টার্ন মাশরুম, যেটা 12 মাসকালেই পাওয়া যায়। প্রতিদিনের খাদ্য তালিকায় মাশরুম যোগ করার কারণে আমাদের যে সকল অবিশ্বাস্য উপকার হয়, সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে গর্ভবতী মা ও শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা। এরই সাথে সাথে একজন গর্ভবতী মায়ের রক্ত স্বল্পতা দূর করে এবং তার ভিটামিন, মিনারেল, আয়রন, ক্যালসিয়াম এবং প্রোটিনের অভাব দূর করে। এ কারণেই হয়তো একজন গর্ভবতী মা বেঁচে যেতে পারে সিজারের মতো মারাত্মক ঝুঁকিপূর্ণ সমস্যা থেকে। তাই গর্ভাবস্থায় একজন মায়ের সুস্থতার জন্য মাকে দিতে পারেন সুপারফুড মাশরুম। এছাড়াও গর্ভাবস্থায় শিশুর সঠিক বিকাশের জন্য মাশরুম অত্যন্ত কার্যকরী। জন্মের পর শিশুর দাঁত ও হাড় শক্ত করে এবং মেধা বিকাশে সহায়তা করে। তাই আদর্শ খাবার হিসেবে সুপারফুড মাশরুম একজন গর্ভবতী মায়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খাবার। সুপারফুড মাশরুম আমাদের পরিবারে থাকা বৃদ্ধদের হাড় ক্ষয়জনিত সমস্যা এবং যুবকদের চুল পাকা ও চুল পড়া বন্ধ করতে সহায়তা করে। এর সাথে সাথে আমাদের শরীরে জমে থাকা 15টির ঝুঁকিপূর্ণ রোগ থেকে আমাদের মুক্তি দেয়, যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, টিউমার, ক্যান্সার এবং হার্টের সমস্যা দূর করতে সহায়তা করে। কারণ মাশরুমে রয়েছে আমাদের প্রয়োজনীয় 9টি অ্যামাইনো অ্যাসিডের সকল গুণাগুণ, যে কারণেই আমাদের ইমিউনিটি সিস্টেমকে সুন্দর রাখে, শক্তিশালী করে। এছাড়াও মাশরুমে রয়েছে প্রোটিন, মিনারেল, আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন বি, যেগুলো আমাদের প্রতিদিনের খাবারের তালিকায় থাকা উচিত। এবং বর্তমানে আমাদের দেশে সব থেকে বড় সমস্যা হচ্ছে খাবারের ভেজাল এবং বিষক্রিয়া, যে কারণে আমাদের থেকে যায় পুষ্টি ঘাটতি। তাই আমাদের প্রতিদিনের খাবারের তালিকা রাখা উচিত সুপারফুড মাশরুম, কারণ মাশরুম আমাদের এই ঘাটতিগুলো পূরণ করতে সহায়তা করে। মাশরুম অত্যন্ত সুস্বাদু এবং পুষ্টিকর হওয়ায় দিন দিন এর চাহিদা বেড়েই চলেছে বাচ্চা এবং যুবকদের কাছে, এবং মাশরুমের আচার বিশেষ করে মেয়েদের অনেক প্রিয় একটি খাবার। তাই আপনার পরিবারের সকল সদস্যদের সুস্থতার জন্য প্রতিদিন মাশরুম খাওয়ার অভ্যাস করুন। বিশেষ করে মাশরুম দিয়ে চপ, স্যুপ অথবা নুডলসও খাওয়া যায়। তাই সুস্থতার জন্য স্বল্প পরিসরে হলেও মাশরুম চাষ করুন, অথবা সঠিকভাবে সংরক্ষণ করে বাজারজাতকরণ করে এমন প্রতিষ্ঠানের থেকে মাশরুম সংরক্ষণ করুন এবং পরিবারের সকল সদস্যদের চাহিদা মেটান। বিশেষ করে পাউডার মাশরুম দ্বারা গর্ভবতী মায়েদের জন্য চা, কফি, স্যুপ অথবা হরলিক্সের সাথেও দিতে পারেন। এবং শুকনো মাশরুম 3 থেকে 4 মিনিট গরম পানিতে সিদ্ধ করেই যে কোনো খাবারের সাথে মিক্সড করে খাওয়া যায়, অন্যান্য খাবারের মতোই। তাই আমাদের পরিবারের সকল সদস্যদের সুস্থতার জন্য, বিশেষ করে গর্ভবতী মা ও শিশুদের সুস্থতার জন্য মাশরুম খাওয়ার অভ্যাস করুন, সুস্থ থাকুন। সুপারফুড মাশরুম নিয়ে বিস্তারিত জানতে ভিজিট করুন naturalitembd.shop। এমন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।